তো দিদির হাতের আজকে বিরিয়ানি খাবো। আমার দিদি আমাকে কোনোদিনই বিরিয়ানি বানিয়ে খাইনি, সত্যি কথা এটা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আজকে ব্লগটি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও সুস্থ আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন বাজে বেলা 12:30 মতো, কারণ সকাল থেকে আরেক অনেক কাজ ছিল, তো সেই জন্য ব্লগ শ্যুট করতে পারিনি। আর আজকে যেহেতু মহরম, তোমরা সবাই জানো তো আমাদের এখানে মহরম উপলক্ষে মানে বিশাল একটা মেলা বসে, এখানে মেলা হয় আর হয় আমাদের এখানে মহরমটা কিন্তু খেলা হয়, আর সেটা আমি তোমাদেরকে তুলে ধরবো। কিন্তু তো এটা করা বিলকুলই উচিত নয় আমাদের, তো তবুও আমাদের এখানকার লোকেরা প্রত্যেক বছরই এইটা করে, তো সেই জন্য এখানে মেলা হয় বলে সবাই আসে দেখতে। মানে সবার প্রত্যেকের ঘরেই কিন্তু কুটুম শিক্ষের সবাই কিন্তু লেগে থাকে বন্ধুরা, তো তাই জন্য আমাদের বাড়িতে আসবে অনেক কুটুম, তো সেই জন্য সকাল থেকে কাজ ছিল। আর ওইদিকে দিদি রান্না করছে এখনও, তো চলো দিদি কী রান্না করছে না করছে সেটা একবার দেখাই তোমাদেরকে। আর ঘর সংসারের টুকটাক কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট, সেগুলো তোমাদেরকে দেখাইনি, আর একবার তোমাদেরকে দেখাবো কী রান্না হয়েছে তোমাদেরকে, মানে দিদি কী রান্না করছে, তো দিদিকে দেখাচ্ছি। চলো দিদি কী রেসিপি আজকে স্পেশাল বানাচ্ছে বন্ধুরা। এদিকে দিদি উঠো চুলোয় রান্না বসিয়ে দিয়েছে। তো কী রান্না হচ্ছে দিদি আজকে? কী হচ্ছে? বিরিয়ানি বান রায়? ও দিদির হাতের আজকে বিরিয়ানি খাবো। তো আমার দিদি আমাকে কোনোদিনই বিরিয়ানি বানিয়ে খাইনি, সত্যি কথা এটা। তো আমার সেজ দিদিটা বিরিয়ানি বানিয়ে খাওয়াই, কিন্তু বড়দিরা তার বিরিয়ানি খাইনি, আজকে কিন্তু খাবো। তো দেখো এইদিকে এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর ওদিকে মশলা কষা হচ্ছে। তো কী বিরিয়ানি হচ্ছে? চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি হচ্ছে, ওই জন্য এখানে মশলাটা তার বানানো হচ্ছে। আর এইদিকে হয়ে গেছে বিরিয়ানির ভাত। তো দেখো বিরিয়ানির ভাতটা করে রাখা আছে, তো এটা জলদি করে ফেললে কেন? মশলাটা করে তো বিরিয়ানি ভাতটা করতে পারতে, এখানে তো ভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এইদিকে কী আছে দেখি, এইদিকে দেখো আলুগুলো ভাজা আছে। আর কী আছে দিদি? এইদিকে আছে চিকেনগুলো ভাজা। তো দেখো কী করে দিদি বানাচ্ছে, আর এখানে মশলাও দিয়ে দিয়েছে মোটামুটি। তো দেখো তো মোটামুটি তরকারি পাটিগুলো সমস্ত রান্না হয়ে গেছে, চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, আর এখন আমরা বসে গেছি মানে বিরিয়ানিটা মানে সেজিয়ে যে জমে দেয় না, তো সেইটা তো এইটাই হচ্ছে মেন কাজ। তো এটা যদি ভালোভাবে প্রপারলি হয় বিরিয়ানিটা কিন্তু একদমই শুকনো ঝরঝরে কিন্তু হবে, একদম মানে মাখা মাখা বা গলে যাওয়া এটা কিন্তু হবে না। আর ভাতটা হচ্ছে মেন কাজ বিরিয়ানির, তো এই দুটোকে হতেই হবে। তো দেখো দিদি এখানেই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে আমরা সাজাচ্ছি। তো প্রথমেই দিদি এখানে চিকেনটা যে রান্না করছিল, তো সেই চিকেনটা প্রপারলি ঢেলে দিল, আর আগু কিন্তু একটু দুধ দিয়েছিল, তারপর ভাত দিয়ে, তারপর উপরে দেখলে আমি দুধ দিয়েছি, তারপর চিকেন, তারপর আলুগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি মশলা হয়তো দিয়েছি বিরিয়ানির মশলাটা, তো কারণ চিকেন রান্নাতে অনেকটাই বিরিয়ানির মশলা দিয়েছিলাম, তো এখানে একটু একটু ডিরেকশন আমিও দিচ্ছি, আর বাকি দিদি করছে কিন্তু ডিরেকশনে, মানে দিদি করছে তার মধ্যে আমি একটু একটু বলছি। আর তারপরে দেখো সমস্ত যেসব ভাতগুলো আছে, এবার মানে দু পর্যায়ে ভাতটা কিন্তু দিই, এক পর্যায়ে প্রথমে দোয়া হয়ে গেছে আর এটা লাস্ট পর্যায়েতে দিচ্ছি। তো এইদিকে দেখো বাকি যে সমস্ত ভাতগুলো আছে কিন্তু সে সমস্ত ভাতগুলো প্রায় আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর ওইদিকটা দিদি ভাত ডালছে, আর এদিকটাতে আমি জাস্ট কেওড়া জল, গোলাপ জল, আর ওটে মিঠা আতর, এই জিনিসগুলো আমি রেডি করছি। তো আমি ওই জিনিসগুলো একসাথেই কিন্তু দিয়ে দিই, মানে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, আর ওতে দিয়ে দিই ফুড কালার মানে জাফরান, যেটা সেটা আমি দিয়ে দিই একসাথে, দিয়ে গুলিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু ডালি। তো এই জিনিসটা সব জায়গাটা কিন্তু প্রপারলি পৌঁছায়। তো তোমরা যারা দেখছো অনেকে জানি না কীভাবে করো, তো আমার স্টিকটা একটু তোমাদেরকে বললাম, তো আমি এইভাবে করলে কিন্তু আমার অনেকটা জিনিসটা সহজ হয়, আর একটা জিনিসের মধ্যে কিন্তু সমস্ত কিছু হয়ে যায়। তো দমে দেওয়ার ছিল, আজ বয়ে যাচ্ছিলো, তো তার জন্য উঠে গিয়ে কিন্তু রংটা দিলাম, আর লাস্ট এইটাই ছিল। বাকি তো পেঁয়াজ ভাজা আমি কিন্তু বিরিয়ানিতে বেরেস্তা পেঁয়াজ দিই না, তো দিদি দেয় বলে দিদি ওপর থেকে দিয়েছে বেরেস্তা করা পেঁয়াজ, কারণ আমি পোলাও বানালে তাতেই কিন্তু বেরেস্তা করা পেঁয়াজটা দিই। তো মোটামুটি সাজানো রেডি, আর ফাইনাল লুকটা একবার দেখো দারুণ লাগছে কিন্তু। তো চলো বিরিয়ানিটা ততক্ষণ দমে হোক।
দেখো গোসল টোসল করা একদম কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে, আর দেখো বিরিয়ানিও কমপ্লিট, মানে দমে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মেহমান যারা আসাচ্ছিল তারাও কিন্তু চলে এসেছে। একবার তোমাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কিরমভাবে দম থেকে মানে উঠলো, খুব সুন্দর কিন্তু দমে হয়েছে, একবার দেখো তোমরা তো। দেখো এখানে প্রপারলি দমে হয়ে গেছে, একদম গরম গরম ভাব বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তো? আজকের দমটা কিন্তু মারাত্মক। বিরিয়ানি ভালোই দম হয়েছে কিন্তু দেখলে। আর এখন খসাবে মা, খসিয়ে কিন্তু বাচ্চাদেরকে খেতে দেবে সবাইকে, কারণ খাবার টাইম হয়ে গেছে, দুটো আড়াইটার মতো বেজে গেছে মোটামুটি। তো চলো দেখি খসাচ্ছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো এখন সবাই মিলে খেতে বসে গেছে মোটামুটি। দিদি দেখো বিরিয়ানি নিয়ে চলে এসছে, আর আমরা এখানে সবাইকে পরিবেশন করলাম। আর এটা হচ্ছে আমার বড় খালা, মানে আমার মায়ের বড় দিদি, আর এটা হচ্ছে আমার খালার ছেলে। তো আমার খালা তো ভাই হয় যাকে বলে। তো কুটুম এসেছিলো, গেস্ট এসেছিলো, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো এগুলোই হচ্ছে কুটুম। তো দুপুরের খাওয়া দাওয়ার পর তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু আজকে মহরম ছিল। তো তোমাদেরকে বললাম তো আমাদের এখানে কিভাবে মহরমটা হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি একবার ভিডিওতে, তো তোমরা দেখো। আর আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার খেয়ে আমি তারপরে ব্লগটা শ্যুট করেছিলাম না, আর তারপরে একদমই সন্ধেবেলায় মহরমতলায় মানে ওখানে যেখানে দরগাটার মাধ্যমে মহরম হয় তো সেখানেই এটা হচ্ছে। আর দেখো তোমরা তো এইভাবে এখানে এসে কিন্তু মহরম খেলা হয়, প্রত্যেকটা মানে জায়গা জায়গার আঁকড়া এখানটা আসে। তো তোমরা একবার দেখো মহরমটা, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি।
এই ছিল মোটামুটি মহরম খেলা। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানাবার থাকে তো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর দেখো মহরমের উপলক্ষে এখানে আবার মেলা টাইপেরও বসে, তো সেটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো আর যে দোকানগুলো বসেছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাও দোকান বসেছে, এটাও আমার এক চাচার দোকান, তো সে খুলেছিল, তার মানে মুরগি ভাজা এসব পাঁপড় এইসবের জিনিস এই দোকানটাই ছিল। আর বাকি দোকানগুলো কী আছে সেগুলো একবার তোমরা এক নজর দেখিয়ে নাও, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী কী পাওয়া যাচ্ছে। তো এখানে চিকেন ভাজা, পাঁপড়, চিকেন টিক্কা এইসবই সমস্ত কিছু ছিল। ঘুগনি পুগনি চাচার দোকানে মানে কথা ছিল, এটা আমার এক চাচার দোকান ছিল, তো তাতে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো। আর বাকি আদার্স দোকানগুলোয় কী আছে কী না আছে সেটাও তোমাদেরকে আমি একবার ঘুরিয়ে দেখাবো। আর তার আগে তোমরা এটাকে একবার দেখে নাও। তো এখানে যেহেতু মেলা টাইপের বসে, তো মেলাতে যে সমস্ত জিনিসগুলো বসে সেগুলোই কিন্তু বসেছে। আমি সমস্ত কিছু তুলে ধরতে পারিনি, যতটুকু পেরেছি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। যেমন জিলেপি, জিবে গজা, বাদাম এইসব জিনিসগুলো তো আছেই, এসব জিনিসগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করলামই। আর বাকি মেলাতে যেসব খাবার টাবার এসব সেসব পটেছ সেইগুলোও বসেছিল, তো সেইগুলোকে আমি আর শেয়ার তোমাদের সাথে করিনি। এরা সামনে ছিল তো এটাকেই শেয়ার করেছি, জাস্ট ভিড় অনেকটাই ছিল, তো সেই জন্য ওইগুলো ক্যাপচার করা একদমই অসম্ভব ব্যাপার ছিল আমার জন্য, তো সেটার জন্য আমি এটা ক্যাপচার করতে পারিনি। তো দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি আমি এগুলো। তো দেখো এদিকে এখানটা ছোট ছোট বাচ্চারা কিন্তু লাঠি খেলছে। আর দেখো এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একদম অল্প বয়সী বাচ্চারাও কিন্তু লাঠি খেলে। আর এই ছিল যা সমস্ত মেলা সমস্ত কিছু, তো অনেক কিছুই আছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো বন্ধুরা যতটুকু পেরেছি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই ব্লগটি এর সাথে সাথে এখানেই শেষ করছি। আই হোপ আজকের ব্লগ তোমাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করিয়ে তোমরা জানিও আমাকে। আর তোমরা কমেন্ট করছো না তো তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমরা কমেন্ট আমি মোটিভেট হই আরও ভিডিও বানাতে ইচ্ছা করে। আর তোমরা যদি না কমেন্ট করো তো আমি ডিমোটিভেট হয়ে যাই মাঝে মাঝে, তো ভাবি যে আমার কোনো ফ্রেন্ড কমেন্ট করছে না, তো সেই নিয়ে। তো চলো বন্ধুরা এর সাথে সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আমি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকেন, গুড নাইট এভরিওয়ান।